আমরা নিয়মিত বলে যাচ্ছি যে এটা উদ্যোক্তাদের জন্য শ্রেষ্ঠ সময়, এখনই আপনি আপনার উদ্যোগ গ্রহণ করুন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আমি হয়তো দুনিয়াতে থাকবো কিংবা থাকবো না, কিন্তু এটা নিশ্চিত আপনি এখন উদ্যোগ গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। জীবনে কাউকে না কাউকে আপনি বিশ্বাস করুন, কারো না কারোকে আপনি বিশ্বাস করুন, মনে করুন যে এই লোক একটাকে আমি বিশ্বাস করলাম, হারলেও আসি জিতলেও তার সাথে আসি, তাকে আঁকড়ে ধরুন। যদি বিশ্বাস করে ফেলেন তাহলে তাকে আঁকড়ে ধরুন, লেগে থাকুন। হয়তো একবেলা খাবেন কম, আরেক বেলা ভালো খাবেন, অথবা একবেলা না খেয়ে থাকবেন, কিন্তু যাকে বিশ্বাস করে ফেলবেন তাকে আঁকড়ে ধরুন, আঁকড়ে ধরুন, তার সাথে লেগে থাকুন। তবে হ্যাঁ, সমন্বয় করে লেগে থাকব। ধরেন সেখানে আপনি একবেলা খাবার পেলেন না, তখন যেন আপনি আদার্স আপনার মেধা খাটাইয়া আপনি খাবার খেতে পারেন, সেটা আপনার প্রচেষ্টা আপনাকে জারি রাখতে হবে, আপনার দায়টা আপনাকেই নিতে হবে। আর বড়রা এটা বলেন যে বিফল যারা তাদেরকে নিয়ে ইতিহাস লেখা হয় না, ইতিহাস লেখা হয় সফলদেরকে নিয়ে। শচীন টেন্ডুলকার ভালো প্লেয়ার, তাকে নিয়েই ইতিহাস লেখা হবে, সালমান খানকে নিয়েই ইতিহাস লেখা হবে, বড় বুজুর্গদের নিয়ে ইতিহাস লেখা হবে, আশরাফ আলী থানভী সাহেবকে নিয়ে ইতিহাস লেখা হবে। তো বাদশা হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহের একটি গল্প আমাদের গল্পের পর্বে আজকে বলবো, যা ইনশাল্লাহ চিরদিন আপনাদের মনে থাকবে এবং আপনার জীবনের মোড়টা চেঞ্জ করে দিবে, আপনাকে এটা বুঝিয়ে দিবে যে আপনার কি করা উচিত, কি করা উচিত না। খেলাফতের একজন বাদশা হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি, ওনার শাসন আমলে সমাজে একটা রেওয়াজ ছিল যে যে ব্যক্তি বাদশাকে তার চেহারা পরিবর্তন করে ঠকাইতে পারবো, বাদশা তাকে এনাম দিব, পুরস্কার দিব, বাদশা তাকে কি করবে, পুরস্কার দিবে। তো যে কেউ আসে বাদশা তারে চিনতে পারে না, হয়তো একজনের দাড়ি নেই সে দাড়ি লাগায় আসে, চুল নাই চুল বড় করে আসে, বাদশা চিনতে পারে না, ঠকে যায়, পরে বাদশা তাকে পুরস্কার দেয়। কিন্তু একজন লোক ছিল বাদশারই পরিচিত, সে যতবার যত রূপেই আসুক বাদশা তাকে চিনে ফেলে, এই তুই তো রহিমুদ্দিন, আবার অন্য রূপে আয় বাদশা কয় এই তুই তো রহিমুদ্দিন, সেভাবে বাদশা তাকে ধরে ফেলে। একদিন সে জিত করে ফেলল যে আমি বাদশাকে ঠকাবই এবং এনাম পুরস্কার আমি নিবই। তখন সে বাদশার ডায়েরি দেখতে থাকলো যে বাদশা ছয় মাস পরে কোথায় যাবে সফরে, এক বছর পরে কোথায়, পাঁচ বছরের পরে কোথায়, এগুলো সে নোট দেখল। দেখে বাদশা যেখানে পাঁচ বছর পরে যাবে, এই ঠকবাজ কি করলো, সেখানে পাঁচ বছর আগেই চলে গেল। ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ, সকলকে আমার আন্তরিক ভালোবাসা উপস্থিত হওয়ার জন্য, সকলকে আমার সালাম, আপনাদের দৈনন্দিন জীবনের কাজ রেখে আমার লাইভে অংশগ্রহণ করছেন। তো ঠক কি করলো, পাঁচ বছর পরে বাদশা যেখানে যাবে, এই ঠক পাঁচ বছর আগেই সেখানে চলে গেছে, সেটা ছিল আমাদের ওই সিলেটের মতো পাহাড়ি অঞ্চল। আর ওইখানে যাওয়ার পরে একটা গুহার মধ্যে পাহাড়ে ঢুইকা সে আশ্রয় নিল এবং কোনোদিন আর বের হলো না, যখন লতা পাতা যাই পায় তাই খায়। তা এক পর্যায়ে পাঁচ বছর চলে গেল, এখন ওই এলাকায় বাদশা আইছে, আই আসতেছে, এর মধ্যে ঠক কি করছে, ওই হাত বের করে একটা বালক ছেলেরে ডাকছে, এদিক আসো আইছে। তো এই ছেলেটারে বলছে, আমার এই বাজার থেকে একটু সুই সুতে এনে দিবা, আমার এই সালার চট শিলাবো।
তো ওই বালক বাজারে যে শিশু তাইনে দিছে আর সবাইকে বলছে আমি এক আল্লাহর ওলির দেখা পাইছি, কোথায় বলে ওই পাহাড়ে। তো এই খবর পাইয়া তো মানুষ উৎসুক, জনতা সবাই দৌড় দিছে পাহাড়ে, যাইয়া তারে দেখতেছে, বাইরেতেছে, হুজুরের দোয়া আনতাছে, হুজুরে মাথা আতায় দিতেছে। 5 বছরে তার চেহারা অভিক পরিবর্তন হয়ে গেছে, বাস্তবতা কিছু নাই। এখন বাদশাহ তো আল্লাহর ওলি, তিনি এলাকায় আইছে, বাদশাহ এসে শুনতেছে যে এলাকায় একজন আল্লাহর ওলি কত শত বছর ধইরা পাহাড়ে থাকে। তো বাদশাহ কইছে তাইলে আমিও একটু তার দোয়া নিয়ে আসি। তো বাদশাহ গুহায় গেছে, বাদশাহর হাতে ব্রিড কেস, বাদশাহ গুহায় ঢুইকা হুজুরের দোয়া নিছে। দোয়া নিয়ে বাদশাহ বলতেছে যে হুজুর চলে যাই, ব্রিড কেসটা আপনার জন্য হাদিয়া রেখে গেলাম। এখন ওই হুজুরের রাইগা চিত্তা ওই ব্রিড কেসে লাথি মেরে দিছে, কইছে যা দুনিয়ার গান্দা পচা জিনিস নিয়ে আমার কাছে আইসো, আমি দুনিয়ার গান্দা পচা জিনিসকে ত্যাগ করে এই পাহাড়ে আইছি আর তুমি গান্দা পচা জিনিস নিয়ে আইসো আমার কাছে, যাও বেরো, খেদাই দিছে। আর বাদশাহ তো ডরাই গেছে, হ্যাঁ এত বড় আল্লাহর ওলি রে, আমি ব্রিড কেসের স্বর্ণ মুদ্রা দিছি, এটা তো অন্যায় করে ফেলছি। তো বাদশাহ যখন নিচে চলে আসলো তখন ওই ঠকবাজ ধীরে 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 নিচে নেমে আসলো, আইসা পিছন থেকে বাদশাহকে ছালাম দিল তার আগের কণ্ঠে। এখন বাদশাহ বলতেছে আরে তুই তো অমুক ঠক, কয় হ্যাঁ আমাকে এখন চিনতে পারছেন কিন্তু গুহায় তো চিনতে পারেন নাই, তা আমার পুরস্কার দেন, আমার এনাম দেন। এখন বাদশাহ বলতেছে তোকে পুরস্কার দিব, এনাম দিব, সবই ঠিক আছে, কিন্তু তুই আমাকে ক, তোর যদি পুরস্কারই দরকার থাকতো তাইলে তুই কি করতে পারতি, ওই গুহার ব্রিড কেসটা রাইখা দিতে পারতি, ওইটার মধ্যে অনেক বেশি আছে, আর পুরস্কার তো আমি দিব সামান্য। কয় বাদশাহ এখন আপনি যেটা দিবেন এটা আমার ন্যায্য হালাল, আর ওই গুহার মধ্যে আমি তো হইলাম ঠকবাজ, কিন্তু হাজার হাজার বছর ধরে পৃথিবী সৃষ্টি হয়েছে পর থেকে বহু আল্লাহর ওলিরা থাকে যারা হক্কানি, এখন আমি যদি গুহার মধ্যে থেকে ব্রিড কেসটা রাখি তাইলে যারা গুহায় থাকে তাদের প্রতি মানুষের একটা সন্দেহ হবে, কি হবে সন্দেহ হবে যে গুহার মধ্যে যারা থাকে তারাও ব্রিড কেসের এবং টাকার লোভী, তা আমার কারণে যেন আল্লাহর ওলিদের গায়ে কলঙ্ক না লাগে বাদশাহ, এই জন্য আমি গুহারটা নিই নাই, এখন আপনি আমার যেটা দিবেন এটা আমার ন্যায্য পাওনা বাদশাহ। তো একজন ঠক গুহায় থাইকা সে স্বর্ণ মুদ্রা নেয় না যে সারা দুনিয়ার আল্লাহর ওলিরা যেন কলঙ্কিত না হয়, তাহলে আপনি আমি কিভাবে পণ্যে ভেজাল করি, আপনি সন্তান রেখে আপনি ভেজালটা খাওয়াইবেন, যদি না খাওয়ান তাহলে মানুষের সন্তানের জন্য কেন ভেজাল পণ্য বানান, আপনার কি একবার ভিতরটা কেঁপে ওঠে না যে মানুষের সন্তানের জন্য আমি ভেজাল পণ্য বানাই। হে ভেজালকারী ভাইয়েরা আপনাদেরকে বলছি, আপনার ভিতরে কি একবার বিবেকের চেতনা জেগে ওঠে না যে যে বস্তু আমার বাচ্চারে খাওয়াইতে পারবো না ওটা কেন আমি বানাই। বাদশার দরবারে রাজা রাজার পরে যত মন্ত্রী যত উপমন্ত্রী যত সভাসদ আছে তাদের সবার মধ্যে একজন নিম্নমানের কর্মচারী ছিল, তার নাম ছিল আয়াজ। তো আয়াজ রে বাসায় খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী যারাই আছে সবাই কয় যে ওরে বাসে এত ভালোবাসে কে, ওর মধ্যে তো ওরকম কোন স্পেশাল জ্ঞান নাই বা ওরে দিয়ে বাসার কোনো লাভও নাই। তো এই কথা এক কান এক কান যাইতে যাইতে বাসার কানে চলে গেছে। তখন একদিন বাদশাহ রাজমহলে সভা ডাকাইছে, সমস্ত লোকজন তখন রাজদরবারে মিটিং চলে, তখন বাদশাহ তার রাজদরবারের সর্বোচ্চ দামি 7,000 দন ওইটা লইছে, লইয়া বাদশাহর সর্বোচ্চ ক্ষমতাধর যে ব্যক্তি তার প্রধানমন্ত্রী তার কাছে বাদশাহ ওই দামি 7,000 দনটা দিছে, কইছে এটা দেয়ালে মারেন এবং পাইঙ্গা চুরমার করে ফেলেন। এখন কয় বাদশাহ আপনার কাছে মাপ চাই, আপনার নিমক খাই,
আপনার বস্তু, আপনার সম্পদ আমি নষ্ট করতে পারুম না, আমারে কতল করে দেন, কিন্তু আমি আপনার নিমক খাই, আপনার সম্পদ ধ্বংস করতে পারবো না। বাদশাহ তখন পরবর্তী মন্ত্রী সবাইকে এইভাবে দিছে। সবাই বলে বাদশাহ মাপ চাই, আপনার দামি জিনিস ধ্বংস করতে পারবো না। সর্বশেষ বাদশাহ তার এই দামি জিনিসটা নিয়ে আয়াজের হাতে দিছে, বলছে আয়াজ এটা ভেঙে ফেলো। আয়াজ ওইটাকে হাতে নিয়ে মারছে এক ঢিল দেয়ালের সাথে, এটা চুরমার হয়ে গেছে। এখন আওয়াজ সুরগুল হয়ে গেছে, নিমখারাম 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 নিমখারাম। কেন? যে বাদশাহ নিমক খায় আর বাদশাহর এত দামি সম্পদ ধ্বংস করে আলাইছে, তার মানে সে ভালো না, সে নিমখারাম। তো বাদশাহ কুল, বাদশাহ ঠান্ডা মাথায় বলল, এই আয়াজ মন্ত্রী উপমন্ত্রী সভাসদের কেউ সাহস পাইল না এটা ভাঙ্গার জন্য, তুমি ভেঙে ফেললা, তোমার এই ভাঙ্গার রহস্য কি সেটা বলো। সুবহানাল্লাহ। তখন আয়াজ বলল, বাদশাহ এই সম্পদ তো দূরের কথা, আপনি পুরো রাজপ্রাসাদ জ্বালাই দিতে গেলে আমি জ্বালাই দেব, কারণ আমার কাছে সম্পদের চেয়ে আপনার হুকুম বড়, আমার কাছে সম্পদের চেয়ে আপনার হুকুম বড়। বাদশাহ আপনি বলেন আমি পুরো বাদশাহ জ্বালাই দিব, কারণ আপনার হুকুম বড়। তাহলে আমরা আমাদের রবের হুকুম বড় সেটা মান্য করব, তারপরে আমার যে মালিক, আমার যে বস, তার হুকুম বড় আমরা সেটা মান্য করব, আমার যে সিনিয়র তার হুকুম বড় আমি সেটাকে মান্য করব। বাদশাহর রাজদরবারে একবার বাদশাহ ঘোষণা দিল যে আমি আধা ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যে যে বস্তুটা ধরবা সে ওইটার মালিক। ধরো একটা সিন্ধুক আছে স্বর্ণের, তুমি ধরলা এটা এই সিন্ধুকের মালিক তুমি, রূপা এটা ধরলা এটার মালিক তুমি, টাকা ভরা ওইটা ধরলা ওইটা তুমি, যে যেটা ধরবা ওইটার মালিক বাদশাহ তারে দিয়ে দিব। আধা ঘন্টার মধ্যে যে যেটা ধরতে পারবা, যে যা নিতে পারো নিয়ে যাও, লুটে নাও আধা ঘন্টা। আধা ঘন্টা বাদশাহর রাজ দরবারকে লুটে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তো তখন লুটে নেওয়ার যখন সময় হয়ে গেল, তখন বাদশাহর দরবারে যে ঘর মুছে বাদী ঝাড়ু দেয় পরিষ্কার করে, তো সে তো একদম দরিদ্র, তো সে কি করছে বাদশাহর পাশে দাঁড়ায় রয়েছে। মানুষ যেভাবে উকুন মারে এভাবে বাদশাহর মাথা উকুন মেরে দিচ্ছে। তো বাদশাহ কইছে আধা ঘন্টা আমি কাউরে কিছু কমু না। তো সবাই সব কিছু বিট কেস লইছে, স্বর্ণ মুদ্রা লইছে, যে যেটা ধরছে সে সেটার মালিক হয়ে গেছে। তো এক পর্যায়ে ওই যে আধা ঘন্টা সময় শেষ, তখন বাদশাহ যার যার জিনিস যখন নিয়ে যাচ্ছে, তখন বাদশাহ বলে ফেলল, এই বাদী আজকে একটা সুযোগ পাইছ, তুই কিছু একটা লইয়া যাইতি গা, তাহলে তো তোর জীবন পাল্টাই যেত, যে যেটা ধরবো এটার মালিক। কয় বাদশাহ কোন কি এই আধা ঘন্টায় যে যেটা ধরবো এটার মালিক? বলে হ, বলে তাহলে তো সবচেয়ে বড় মালিক আমি। বলে কেমনে? কয় আমি তো আপনারই ধরছি, আপনার যা আছে সব আমার, আপনি আমার। তো কিতাবে লিখতেছে যেভাবে করে যিনি রবকে ধরলো, তাহলে রবের যা আছে সব আমার। ওই পিপিলিকা রবের, পিপিলিকা আমার জন্য কাজ করে, ফেরেশতারা কুল আমার জন্য দোয়া করে, ফলগুলো আমাকে সুস্থ রাখে, খাদ্য আমাকে সুস্থ রাখে, বাতাস আমাকে অক্সিজেন দেয়। মানে আপনি যখন রবকে ধরবেন তখন রবের সব কিছুর মালিক আপনি। মালিক চিনতে হবে এবং মালিককে আঁকড়ে ধরতে হবে, মালিকের আদর্শকে, তার হুকুমকে আঁকড়ে ধরতে হবে। এটা হলো আলোচনার মূল বিষয়। তারপরে এরকম আয়াজের মতো আরেকটি ঘটনা,
যে ঘটনায় বাদশাহ ওই আয়াজের মতো ক্ষুদ্র কর্মচারীকে সবচেয়ে বেশি ভালোবাসে। তখন বাদশার কানে চলে গেল, বাদশাহ এবার সবাইকে ডাকলো, মন্ত্রী, উজির, নাজির, সবাইকে বলল একটা করে বস্তা আর একটা করে কাঁচি নিয়ে আসো। নিয়ে আইসে এবার বাসায় বলল, বাদশাহ বলল সবাই এক বস্তা করে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসো। এবার সবাই গেছে, মন্ত্রী কোতোয়াল যা আছে, বস্তা বইরা ঠেসা ঠেসা বইরা বস্তা বাইন্দা পারে না, ঘোড়া দিয়া উঠ দিয়া নানানভাবে রাজ দরবারের সামনে এনে রাখছে। আর ওই যে আয়াজের মতো একজন কর্মচারী আছে সর্বনিম্ন, সে কি করছে, বস্তাটা মোড়াইয়া হাতের এখানে রাইখা এক হাতে দাও হাতে নিয়া ওই কাঁচি হাতে নিয়া ফিরতেছে, কামি এসে কাটে নাই। তো এখন কইতাছে সবাই, এইবার বাদশাহ বুঝবো যে বাদশাহ কারে ভালোবাসে। বাদশাহ কইল ঘাস খাইতে আনতে, দুগা ঘাসই খাইতে আনলো না। তো এবার বাদশাহ ইসা ছেলেটাকে জিগাইতেছে যে সকল মানুষ ঘাস কেটে নিয়ে আসলো, আমি বললাম ঘাস কেটে আইনো, তুমি আনলা না, এটার কারণ কি বাবা বলো তো? তখন সে বলল, আমি যখন ঘাসের সামনে যাই আর এক হাত দিয়ে ঘাস ধরি আর কাটবো, তখন আমি শুনতে পাই ওইগুলো বলতে থাকে আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমি যদি এগুলোকে কেটে ফেলি তাহলে আল্লাহ আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে, এজন্য আমার বিবেক সায় দেয়নি, আমি কাইটা আল্লাহ আল্লাহ বলাটা বন্ধ করতে পারি নাই। তখন বাদশাহ সকলের সম্মুখে বলল, এটাই ওর সাথে তোমাদের পার্থক্য, তোমরা যে সাউন্ড শুনতে পাও না, যে শব্দ, এগুলো ও শুনতে পায়, ওর কর্ণ সজাগ, ওর চোখ তীক্ষ্ণ, ও দেখতে পায় তোমরা যা দেখো না।